অ্যাকচুয়ালি ওর সাথে একটু ঝগড়া দিয়ে শুরু হতো, বিকজ আমি না কিছুতেই ওর টেম্পারমেন্টের সাথে কানেক্ট করতে পারতাম না। কেমন ছিল অজিত কৌশাম্বির প্রেমের শুরুটা, এবার নিজের মুখে সে কথা ভক্তদের জানালেন অদিত। কৌশাম্বির সাথে নাকি মোটেও বনি বনা ছিল না অদিতের, মিঠে ধারাবাহিক চলাকালেও নাকি প্রচুর ঝগড়া হতো তাদের মাঝে, বলতে গেলে একে অপরকে সহ্য করতে পারতেন না তারা। এমন ঝগড়া হতে হতে এই ঝগড়া কখন যে প্রেমের সম্পর্কে পরিণত হয়েছে তা নিজেও বুঝতে পারেনি তারা। এবার সে কথাই ভক্তদের বললেন অদিত। এমন ঝগড়া হতে হতেই নাকি কৌশাম্বির কিছু আচরণ ভালো লাগতে শুরু করে অদিতের, যেমন কৌশাম্বির নৃত্য, কবিতা আবৃত্তি, এ সকল কিছুই নাকি ভীষণ ভালো লাগতো অদিতের। সে থেকে শুরু হয় তাদের প্রেমের সম্পর্ক। তবে বেশি দিন প্রেম করেনি তারা, খুব তাড়াতাড়ি বিয়ের প্রীতে বসেছেন দুজনে, আর বর্তমানে একসাথে চুটিয়ে সংসার করছেন তারা, পাশাপাশি যে যার মতো কর্মজীবনে ব্যস্ত রয়েছেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, এবং অদিত কৌশাম্বির জুটিটি আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।